শিলিগুড়ি শিব মন্দিরে এটিএম লুটের চেষ্টা দুষ্কৃতীদের। গ্যাস কাটার দিয়ে এটিএম এর ভল্ট কাটার চেষ্টা করে দুষ্কৃতীরা। সেই সময় দুষ্কৃতীদের কর্মকাণ্ড পুলিশ কর্মীদের চোখে পড়তেই তারা এটিএম কাউন্টারে ঢোকে। পাল্টা পুলিশের উপর হামলা করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাদের ফেলে যাওয়া গ্যাস কাটার থেকে শর্ট সার্কিট হয়ে এটিএম মেশিনে আগুন লেগে যায়। আগুনে কিছু টাকা পুড়ে গিয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটে শিব মন্দিরের পাওয়ার হাউস শান্তিপাড়া এলাকায়। আট জনের একটি দুষ্কৃতীদের দল হানা দিয়েছিল সেখানে। ঘটনার তদন্তে নেমেছে মাটিগাড়া থানার পুলিশ। মঙ্গলবার শিব মন্দিরে ওই এটিএম কাউন্টার ও এলাকা পরিদর্শনে যান ডিটেকটিভ ডিপার্টমেন্টের এসিপি রাজেন ছেত্রী সহ অন্যান্য পুলিশ কর্মীরা। জানা গিয়েছে সোমবার মাঝরাতে ওই এটিএম কাউন্টারে আটজন দুষ্কৃতী ঢুকেছিল। এরপর কাউন্টারের শাটার নামিয়ে ভেতরে গ্যাস কাটার দিয়ে ভল্ট কাটা শুরু করে। সে সময় মাটিগাড়া থানার একটি টহলদারি ভ্যান সেখান দিয়ে যাচ্ছিল। এটিএম কাউন্টারের শাটার নামানো দেখে সন্দেহ হয় দুজন পুলিশ কর্মীর। তারা কাউন্টারের কাছে যেতেই দুষ্কৃতীরা লোহার রড দিয়ে তাদের উপর হামলা করতে যায়। এরপর পুলিশ কর্মীদের ধাক্কা দিয়ে তারা ফেলে দেয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীদের দলটি। একটি সাদা গাড়ি নিয়ে তারা এসেছিল বলে জানা গিয়েছে। এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে নেমেছে পুলিশ। এদিকে মঙ্গলবার পুড়ে যাওয়া টাকা উদ্ধার করে এটিএম দেখভালকারী সংস্থার কর্মীরা। ব্যাপারটা কালকে রাত্রে দুটার পরে এই ঘটনাটা ঘটে। তো দুষ্কৃতীরা যখন এটিএম লুট করতে আসে, তো ওই মুহূর্তে একটা পুলিশ আর একজন ড্রাইভার আসতেছিল। তো ওদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তো ওরা সংঘর্ষে জড়ায় পড়ে, ওই মুহূর্তে ওরা তখন পালিয়ে গেছে। এটিএম ছিল ঘটনা। অ্যাকচুয়ালি যেরকম ঝামেলা হয় নর্মালি, তো ওরা ঝামেলা করতে জড়ায় পড়েছে। ঝামেলা হট করে তো একটা রড দিয়ে ওরা সেটাকে অ্যাটাক করে পুলিশকে অ্যাটাক করলে সেই মুহূর্তে ড্রাইভারের এই সাইডটা লেগে যায়। লেগে যাওয়ার পর পুলিশ আর দুষ্কৃতী পালা যায়। তারপর ওই মুহূর্তে ঝামেলা হওয়ার পর সবাই বের হতে হতে সবাই পালায় চলে। মোটামুটি দুষ্কৃতী আটজনে উপরে ছিল। আচ্ছা, বলতে রড, গ্যাস সিলিন্ডার, তারপরে যে প্লেট যেগুলো হয় কাটা। গতকাল রাত্রে আমি দোকান 10টার সময় বন্ধ করে চলে গেছি। সকালে 11টার সময় এসেছি। গতকাল রাত্রি আনুমানিক পৌনে দুটার থেকে তিনটার মধ্যে আমাদের অপোজিটে দোকান এটিএম আছে, সেই এটিএম কাউন্টারে ডাকাতির উদ্দেশ্যে গাড়ি নিয়ে এসেছিল। গাড়িটা পরের দিন মোড়ে রেখেছিল, ভেতরে দুজন ঢুকেছিল, বাইরে তিনজন ছিল। তিনজন টাইম পুলিশ ভ্যান একটা দেখতে দিয়েছি, ওদের দেখে সন্দেহ হয় এটা সোনা। পুলিশ একটা পুলিশ ছিল, কাউকে নামাতে গেছিল। তারপরে সাঁতার দিয়ে উঠালো, ওদের ধাক্কা দিয়ে ফেলে ওদের গাড়ি নিয়ে ওরা পালিয়ে গেছিলো। এইটুকু শোনা হবে। ভেতরে দুজন, বাইরে তিনজন, পাঁচজন টাকা পয়সা রেজিস্টার হয়ে গেছে না নিয়ে গেছে না কী হয়েছে, এটা হলো শিব মন্দির পাওয়ার হাউসে যে এই এটিএমটা আছে সেই এটিএমের সকাল সময় গ্যাস কাটার দিয়ে এসেছিলো। লোকটা নিয়ে যেতে পারেন, রাগ করে জ্বালিয়ে দিয়ে গেছে। লোকের মুখে শুনলাম তিনটে হ্যাঁ, লোকে তো আতঙ্কে চলে গেছে। এর আগে কখনো এরকম হয়নি। হ্যাঁ, সকালবেলা আমরা যেটা শিব মন্দির পাওয়ার হবে রাতে ডাকাতি হয়েছে হাতে তিনটার সময়। তারপরে পুলিশ কোনো চলে এসেছিল, একজন অফিসার শুনলাম যেটা আমি সঠিক জায়গায় শুনেছি। একজন অফিসার ডিউটি করে বাড়ি ফিরছি, ওনার দেখে তখন ডাউট হয়েছে পুলিশের নতুন লোক কী করছে। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।